যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে দেশে ফিরলেন একশো জন ভারতীয় এদের মধ্যে রয়েছেন তিনজন নারী তাদের বিরুদ্ধে অভিযোগ যাওয়ার তারা ছিলেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছিলেন কোন রকম কাগজপত্র ছাড়াই ফলে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু চার্টার্ড বিমানে চাপিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার পর দেখা যায় তাদের সবার হাত পা ফাইবারের দড়ি দিয়ে বাধা এরপরে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়াই তারা বিমান থেকে নেমে টার পৌঁছানোর পর তাদের হাত পায়ের দড়ি খুলে দেওয়া হয় জানা গেছে অ্যারিজোনা থেকে বিশেষ বিমানে চাপিয়ে তাদের প্রথমে ঢাকা এবং পরে দিল্লিতে নামানো হয় হরিয়ানার কয়থরের বাসিন্দা পঁচিশ বছরের রবীন্দর সিং এরকমই একজন বহিষ্কৃত ভারতীয় বিমানবন্দরে নেমেই সংবাদ মাধ্যমকে বলেন যেন ধরে প্রাণ এলো দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখায় কবজিতে পায়ে ও কোমরে অসহ্য ব্যথা রয়েছে দেশে ফিরতে পেরে যেন বাসলাম। রোজগারের আশায় আমেরিকায় গিয়েছিলাম গেছে। আমাদের একটি ক্যাম্পে রাখা হয়েছিল সেখানে খাবার জল ও ওষুধ দেওয়া হতো দুর্ব্যবহারও করা হতো তবে ওরা বলেছিল দ্রুত ভারতে পাঠাবে আমাদের সঙ্গে বিমানে চাপিয়ে অনেক বাংলাদেশিকেও ফেরত পাঠিয়েছে ওরা তিনি আরো জানান আমরা অনেকেই পঁচিশ লক্ষ করে টাকা দিয়েছিলাম দালালকে তারপর ভুয়ো কাগজপত্র তৈরি করে আমেরিকায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে ওরা কিন্তু এখন পুরো টাকাটাই জলে গেল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত আঠারো অক্টোবর মেক্সিকো থেকে তিনশো জন ও তেইশ অক্টোবর আমেরিকা থেকে একশো জনকে ভারতীয় বহিষ্কৃত করা হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত মেক্সিকো থেকে আমেরিকা থেকে একশো জনকে বহিষ্কৃত করা হয়েছে আরো দুইশো জনকে খুব তাড়াতাড়ি বহিষ্কার করা হবে বহিষ্কৃতদের বিরুদ্ধে অবৈধভাবে আমেরিকা ও মেক্সিকোতে বসবাস করার অভিযোগ রয়েছে